হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন তো বন্ধুরা আজ আমি তোমাদের কাঁচকলা দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করছি অনেক সময় যদি মাছ না থাকে তাহলেও তোমরা এই রেসিপিটা যদি করে নাও তাহলে একদম মাছের মতনই মনে হবে তাহলে চলো দেখে কিভাবে কীভাবে আমরা কাঁচকলা দিয়ে দারুণ সুন্দর একটি নিরামিষ রেসিপি আমি আজ তোমাদের এখানে শেয়ার করছি তো সবার প্রথমে কাঁচকলাগুলো তোমাদের একটু তেরছা করে কেটে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে কাটবে ঠিক এই ভাবে একটু তেরছা করে কেটে নেবে কাঁচকলাগুলো তোমরা চাইলে খোসাটা আগেও ছাড়িয়ে নিতে পারো অথবা কাটার পরেও খোসা ছাড়াতে পারো তোমাদের সুবিধা মতন খোসাটা তোমরা ছাড়িয়ে নেবে তবে চেষ্টা করবে খুব ডিপ করে খোসা ছাড়াবে না কাঁচকলার খোসার মধ্যে অনেক উপকারিতা আছে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং অন্যান্য অনেক ভিটামিনস পাওয়া যায় মিনারেলস পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী হয় তাই কাঁচকলার খোসা একটু পাতলা করেই ছাড়াবে এবং খেতেও ভালো লাগে তো এইভাবে দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে তো একটু তেরছা করে কেটে এইভাবে খোসাগুলো ছাড়াবে আর যে কটা কাঁচকলা তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা নিয়ে নেবে আমি এখানে দুটোই কাঁচকলা নিচ্ছি আর একটা কথা আমি বলে দিই রেসিপিটা স্টার্ট করার আগে যে তোমরা চাইলে এটা আমিষভাবে মানে পেঁয়াজ আদা রসুন দিয়েও তোমরা এটা এই রেসিপিটা কিন্তু করতে পারো কিন্তু আজ আমি এখানে নিরামিষভাবেই তোমাদের দেখাবো শুধু যেভাবে করছি সেইভাবেই করবে শুধু পেঁয়াজ আদা রসুনটা অ্যাড করে দিতে হবে তোমাদের তো এরপরে দেখো তেরছা করে কাটার পরে কলার একটা দিক এইরকমভাবে একটু তোমাদের ফুটো করে নিতে হবে যাতে এরকম একটা হোল তৈরি হয়ে যায় মানে একটা গর্থ মতন তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে প্রতিটা কাঁচকলাকে তোমাদের করে নিতে হবে তো এইভাবে গোলভাবে একটা ফুটো মতন করে নেবে তোমরা তো প্রতিটা কাজকলাতেই আমি এইরকমভাবে করে নিচ্ছি তোমরা এইটা যখন করবে একটু সাবধানে করবে যাতে কাজকলাটা ফেটে না যায় আর এই যে কাজকলা ফুটো করে নিচ্ছি যে কাজকলাগুলো থেকে যাচ্ছে সেগুলো ফেলো না এগুলো আমরা কাজে লাগাবো কিভাবে আমি পরে ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের তো এইভাবে দেখো আমি প্রতিটা কাজকলাকে তৈরি করে নিয়েছি তো ঠিক কীভাবে দেখো এইভাবে রেডি হয়ে গেছে এরপরে আমাদের যে কাঁচকলার অবশিষ্টটা রয়ে গেছে এটা ফেলো না এটা রেখে দিও আচ্ছা এরপর কাঁচকলাগুলো একটু পাত্রে নেবে ওর মধ্যে সামান্য একটু হলুদ দেবো আমি আর হলুদটা একটু ভালো করেই হলুদ দেবে যাতে প্রতিটা কাঁচকলার গায়ে খুব সুন্দরভাবে হলুদটা লেগে যায় এরপরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু জিরে গুঁড়ো দেবো আর তোমরা চাইলে এই সময় সামান্য একটু আদা বাটাও দিতে পারো আর যারা আমিষ করে খাবে তারা আদা রসুন বাটাও দিতে পারো এই সময় তো আমি অপশান বলে দিলাম তোমাদের তো এখানে একটু আদা বাটাও দিয়ে দিতে পারো অথবা আদা রসুন বাটাও দিয়ে এইভাবে কাঁচকলার গায়ে প্রতিটা কাঁচকলার গায়ে তোমাদের এটা মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে তো এই যেরকম আমরা মাছের মধ্যে আমরা মাখাই সেইভাবে তোমাদের এখানটা মাখিয়ে নিতে হবে তো এইভাবে দেখো মাখানো হয়ে গেছে প্রতিটা কাঁচকলায় তো কাঁচকলাগুলো একটু ম্যারিনেট হোক ততক্ষণ আমি আরও কিছু সবজি এখানে কেটে নিচ্ছি তো এখানে আমি দুটো আলু নিয়েছি তো আলুগুলো আলুগুলোকে আমরা সবার প্রথমে আলু ছাড়িয়ে নিয়ে তারপরে আলুগুলো দেখো কিভাবে আমি কাটছি সেইভাবে আলুগুলো কেটে নিতে হবে লম্বা করে চার পিস করে আলুগুলো কেটে নেবে ঠিক এইভাবে তো প্রতিটা আলু এইভাবে চার টুকরো করে কেটে নেবে আলুগুলো একটু মিডিয়াম সাইজের নেবে তাহলে সুবিধা হবে আর এখানে নিয়েছি একটা টমেটো টমেটোগুলোকেও আমি এরকম চার টুকরো করে কেটে নেবো চার পাঁচ টুকরো করে লম্বা পিসেই কেটে নেবে টমেটোগুলোকেও তো এইভাবে লম্বা পিস করে দেখো কাটা হয়ে গেছে আচ্ছা এইবারে একটি কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দেবো এই রান্নাটা সর্ষের তেলে করো সর্ষের তেলে করলে এই রান্নার স্বাদটা অনেক ভালো হয় তো এখানে দেখো আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইবার যে এই কাঁচকলাগুলো ছিল ম্যারিনেট করা এর মধ্যে এবার আমি একটু বেসন দিচ্ছি তোমরা চাইলে এখানে বেসন দিতে পারো একটু ময়দাও দিতে পারো অথবা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো অপশান আছে তোমাদের কাছে যে কোনো জিনিসটাই তোমাদের হাতের সামনে থাকবে সেটাই তোমরা এখানে ব্যবহার করতে পারো আমার কাছে ছিল বেসন আমি বেসন দিয়ে দিয়েছি তো এখানে এবার ব্যাসনগুলো খুব ভালো করে কাজকলার গায়ে তোমাদের মাখিয়ে নিতে হবে তো এইভাবে প্রতিটা কাঁচকলা দুই পিঠে খুব ভালো করে বেসনটা মাখিয়ে নেবে আর যেন প্রত্যেকটা কাঁচকলার গায়ে ভালো করে যেন বেসনটা মিশে যায় এবং বেসনটা এরকম শুকনো গুঁড়ো গুঁড়ো অবস্থাতেই দিতে হবে আর তোমরা যদি কর্নফ্লাওয়ার দাও তাও এইভাবেই দেবে আর যদি ময়দার গুঁড়ো দিতে চাও সেটাও ঠিক এইভাবেই দেবে শুকনো ময়দাটা শুধু ছড়িয়ে দিতে হবে এর ওপরে আর এইভাবে গায়ে মাখিয়ে নিতে হবে হয়ে গেল এরপরে তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমরা এটা ছেড়ে দেবো তো ঠিক আমরা মাছ যেভাবে ভাজি সেইভাবে আমাদের এবার কাজকলাগুলোকে ভেজে নিতে হবে তো দেখো এখানে প্রতিটা কাজকলা আমি ভেজে নিচ্ছি ভাজার সময় খুব সাবধানে ভাজবে যাতে ভেঙে না যায় সেই জন্য তো এইভাবে তেলের মধ্যে মাছ ভাজার মতন করে আমরা প্রত্যেকটা কাজকলা বেশ লালচে হওয়া অবধি সুন্দরভাবে আমরা কিন্তু ভেজে নেব তো একটু দেখো উল্টে পাল্টে যখন ভেজে নেবে যখন এগুলোতে বেশ লালচে একটু রঙ ধরে যাবে তখন আমরা এগুলো তুলে নেবো ভাজবে যখন তখন একটু মিডিয়াম আঁচের মধ্যে রাখবে যাতে এর ভাজাগুলো ভে গাছকলাটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও যেন ভালো হয় তো দেখো এখানে ভাজা হয়ে গেছে আর ঠিক মনে হচ্ছে যেন মাছ ভাজা তো এইভাবেই আমাদের প্রতিটা কাজকলা কিন্তু ভেজে তুলে নিতে হবে তো দেখো ঠিক মনে হচ্ছে মাছের গাদার পিস ভাজা হয়েছে তো এইভাবে আবার বাকি যে কাঁচকলাগুলো আছে সেগুলোও আমরা কিন্তু এখানে ভেজে নেব সেম প্রসেসই তো এই দেখো এখানে আমি ভাজাগুলো তোমাদের দেখাচ্ছি আচ্ছা আর একটা কথা আমি এখানে বলে দিই তোমরা চাইলে এই ভাজা কি এর মধ্যে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে তোমরা চাইলে এগুলো এমনি ফ্রাইও খেতে পারো ফ্রাইয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তবে আমি এখানে একটা তোমাদের ছোল রান্না করে দেখাবো তবে যদি তোমরা চাও বিকেলে স্ন্যাক্স হিসেবে যদি খেতে চাও কিছু হেলদি স্ন্যাক্স তাহলে কাঁচকলাকে ঠিক এইভাবেও তোমরা কিন্তু খেতে পারো শুধু এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দেবে ধনে পাতা চাটনি অথবা টমেটো সসের সাথে এই ভাজা কাছকলাগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে এরপরে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি তোমরা চাইলে জিরে ফোড়নও এখানে দিয়ে ঝোলটা রান্না করতে পারবে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো একটু লালচে করে আমি হালকা ভেজে নেবো সেদ্ধ হয়ে যাওয়া অবধি তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করব কিছু মশলা তো একটু দিলাম আদা বাটা আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে যাবে তো আদা বাটা ভাজা হয়ে গেলে আবার একে একে কিছু মশলা অ্যাড করছি যেখানে এখানে একটু নিয়েছি হলুদ গুঁড়ো এবার একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এরপর হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আগে আমরা ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা যেন না থাকে আর রান্নাটা হালকা আঁচে করবে যাতে মশলা পুড়ে না যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো তোমরা চাইলে নিরামিষ রান্না যখন করছো এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিতে পারো আর যারা আমিষভাবে রান্না করবে তারা এই সময় পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়েও করতে পারো এখানে কিছু কড়াইশুটি আমি দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এক কাপ জল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর এটা আমি একটু ফুটতে দিচ্ছি তো কিছুক্ষণ ফুটুক আর একটু ঢাকা দিয়ে দেবে যাতে সমস্ত জিনিস যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর তারপর এর মধ্যে অবশ্যই নুন অ্যাড করে দিতে হবে নুনটা তোমরা আগেও অ্যাড করতে পারো তবে নুন একটু পরে অ্যাড করলে কি হয় তরকারির রঙ খুব সুন্দর থাকে তো এইভাবে দেখো একটু ফুটলেও কিছুক্ষণ ফুটবে ফুটলে দেখবে তোমরা যে আলুটা নরম হয়ে গেছে আলু যখন নরম হয়ে যাবে একে একে কাঁচকলাগুলো এইভাবে ভেজে তোমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে তো এইভাবে দিয়ে দেবে তো বন্ধুরা আবার আমি তোমাদের বলছি তোমরা চাইলে এটা আমিষভাবেও রান্না করতে পারো পেঁয়াজ আদা রসুনের মশলা তৈরি করে নিয়ে সেইভাবেও রান্না করতে পারো আর যখন কাঁচকলাগুলো ভাজবে তার মধ্যে একটু পেঁয়াজ রসুনের পেস্ট মাখিয়ে নিতে পারবে পারো তো এইভাবে কাঁচকলাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবে এক এক মিনিট মতন ফোটালেই হয়ে যায় কারণ কাঁচকলা অলরেডি সফট হয়ে গেছে আলুও আগে আমাদের নরম হয়েই গেছে তো ব্যাস রেডি হয়ে গেল দেখো আমার মাছ না থাকলেও মাছের মতনই দেখতে ঠিক এই প্রিপারেশানটা তোমরা করতে পারো আর নিরামিষ রান যেদিন রান্না করবে নিরামিষ রান্না খাওয়া যেদিন থাকে সেই দিন এইরকম ধরনের একটি রেসিপি করে চমক দিতেই পারো তোমরা ঠিক মনে হচ্ছে দেখো যেন মাছের গাদা গাদার পিস লাগবে দেখো দেখে ঠিক এরকমই মনে হচ্ছে এটা তো নিরামিষ একটি রেসিপি তোমরা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে দিদি এক কিছু নিরামিষ রেসিপি দাও নিরামিষ রেসিপি দাও তাই আজ আমি তোমাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করতে থাকব আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলে দিই তোমরা চাইলে এতে একটু মিষ্টিও দিতে পারো আমি মিষ্টিটা দিই না মিষ্টিটা একটু অ্যাভয়েড করি বাট তোমরা চাইলে একটু চিনি অল্প পরিমাণ দিতে পারো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তাই একটু দিতে পারবে তো বন্ধুরা তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপিতে ততক্ষণের জন্য এই রেসিপিটা তোমরা এনজয় করো